দ্বিতীয় সেমিস্টারের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের যা সিলেবাস তার টাইটেল হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস যার অর্থ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এই আন্তর্জাতিক সম্পর্কের থিওরিস অ্যান্ড যে বেসিক কনসেপ্ট যার অর্থ হচ্ছে একদম মৌলিক ধারণা সে সম্পর্কে কিন্তু পড়তে হবে আকুড়ে ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের এমডি পলিটিক্যাল সায়েন্স সিলেবাস সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে তোমরা বিস্তারিত জানতে পারবে যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম দ্বিতীয় সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স তার যে সিলেবাস তার টাইটেলটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরিস অ্যান্ড বেসিক কনসেপ্ট অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক তার যে তত্ত্ব এবং তার মৌলিক ধারণা আমাদের পড়তে হচ্ছে আমাদের সিলেবাসটা যেমনটা আমরা দেখলাম ছোট ছোটো ইউনিটে বিভক্ত ইউনিট ওয়ান যদি আমরা দেখি এখান থেকে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং দৃষ্টিভঙ্গি এখান থেকে শুরুতেই পড়তে হবে একটি স্বাত্মশাসিত শৃঙ্খলা হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন দ্বিতীয় পড়তে হবে প্রধান তত্ত্ব যেমন তত্ত্বগুলির মধ্যে আদর্শবাদ রয়েছে বাস্তববাদ রয়েছে নব্য বাস্তববাদ রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ রয়েছে তো এই ইউনিট ওয়ানের অন্তর্গত এই দুটো খণ্ড সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যদিও আমাদের সদেশনমূলক ক্লাসগুলি তৈরির কাজ চলছে খুব দ্রুত এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কিন্তু সাজ্যমূলক ক্লাসগুলি তো সামনে উপস্থাপন করব। ইউনিট টু যদি আমরা দেখি ইউনিট টু থেকে আমাদের পড়তে হবে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই যাই বলো না কেন উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সিলেবাসে কিন্তু এই বিষয়টা ছিল ঠান্ডা লড়াইয়ের পাঠটা সেখানে আমরা যথারীতি পড়েছি যদিও তো এখান থেকে পড়তে হবে কোল্ড ওয়ারের উৎপত্তি এবং পর্যায় ঠান্ডা যুদ্ধের সমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের পতন এগুলো ছোটো ছোটো বিষয় রয়েছে কিন্তু বিস্তারিত অনেকগুলো প্রশ্ন হয় আমরা প্রত্যেকটা ইউনিট থেকে সাজেশনমূলক ক্লাসগুলো বার করার চেষ্টা করব অর্থাৎ একটা ইউনিট থেকে কতগুলো প্রশ্ন পড়তে হবে প্রশ্নগুলির উত্তরও আমরা আলোচনা করার চেষ্টা করবো তো সেই হিসাবেই কিন্তু সাজেশনগুলো আসবে তো ইউনিট টু এর দ্বিতীয় খণ্ড শীতল যুদ্ধ পরবর্তী যুগ অর্থাৎ কোর্ট ওয়ারের যে এরা আমরা একটু আলোচনা করলাম ইআরএ তো এই যে পরবর্তী যুগ সেই পরবর্তী যুগ সম্পর্কে আমরা আলোচনা করবো এখানে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে চীন ও রাশিয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ে আমরা সাধারণমূলক ক্লাসে আলোচনা করবো এবং আমাদের সিলেবাসের সর্বশেষ ইউনিট ইউনিট থ্রি যেখান থেকে পড়তে হবে পররাষ্ট্রনীতি এখান থেকে রয়েছে পররাষ্ট্রনীতির সংজ্ঞা এবং বিশেষ কিছু নির্ধারক রয়েছে এবং সর্বশেষে পড়তে হচ্ছে কূটনীতির অর্থ ও প্রকারভেদ তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও খুব দ্রুত যেমনটা আমরা বললাম যে এই সিলেবাসের উপর ভিত্তি করে সাজসামূলক ক্লাসগুলি খুব দ্রুত তোমাদের সামনে উপস্থাপন করা হবে তো সেই হিসাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই